পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকা নিয়োগের আপডেট সবার আগে বাঙালি চর্চা ইউটিউব চ্যানেল তুলে ধরে আজকেও এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ কতগুলো আপডেট কিন্তু দেব ভিডিও শেষ পর্যন্ত থাকুন আশা করি আপনাদেরকে ভালো খবর দিতে পারবো আর চ্যানেলে এই মুহূর্তে যারা চোখ রেখেছেন যারা নতুন আছেন তাদের প্রতি একটি রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আপডেটগুলো সবার আগে নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য চলুন শুরু করি প্রথম নোটিশ এটা মেটানিটি লিভ ভ্যাকান্সির পোস্ট ও এ ক্যাটাগরির ক্যান্ডিডেটরা ফিমেল যদি হয়ে থাকেন তাহলে সহশিক্ষিকা পদে অ্যাপ্লিকেশান করতে পারবেন হিস্ট্রি সাবজেক্টে হিস্ট্রি সাবজেক্টে আপনারা যদি পাস গ্র্যাজুয়েট অথবা অনার্স গ্র্যাজুয়েট হয়ে থাকেন এবং তার সঙ্গে যদি বিএড ডিগ্রি থাকে তাহলে প্রেফারেন্স পাবেন দশ দিনের মধ্যে আপনাদের উপযুক্ত শিক্ষাগত প্রমাণ সহ আপনারা আবেদন করবেন খামের উপরে ডান দিকে লিখে এইভাবে টু দ্য সেক্রেটারি অবলিক দিয়ে হেডমাস্টার কিংবা হেডমিস্ট্রেস যে কোনো একটি কথা আপনারা লিখবেন যেহেতু এটি বালিকা বিদ্যালয় তাই এক্ষেত্রে হেডমিস্ট্রেস হবে এবং তারপরে লিখবেন জয়গাছি আদর্শ বালিকা বিদ্যালয় কমা পোস্ট প্লাস থানা হাবড়া কমা উত্তর চব্বিশ পরগনা পিনকোড হচ্ছে সেভেন ফোর থ্রি টু সিক্স থ্রি মাথায় রাখবেন দশ দিনের মধ্যেই কিন্তু আপনাদেরকে সমস্ত টেস্টিমোনিয়াস জুড়ে দিয়ে একটি ফ্রেশ বায়োডাটা দেবেন দিয়ে অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দিন পনেরো পাঁচ দু পর্যন্ত আপনারা এই পোস্টে অ্যাপ্লিকেশন করার পর চাকরি করতে পারবেন চলে যাব পরের নোটিশে এটিও কিন্তু মেটার্নিটি লিভ ভ্যাকান্সির পোস্ট এবং ওই একই বিদ্যালয়ে আরও একটি পোস্ট এবং এখানে বাংলা সাবজেক্টে টিচার নেওয়া হচ্ছে সহ শিক্ষিকা পদে এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা যদি ফিমেল হয়ে থাকেন তাহলে বাংলা সাবজেক্টে অনার্স গ্র্যাজুয়েট অথবা পাস্ট গ্র্যাজুয়েট এবং তার সঙ্গে যদি বিএড ডিগ্রি থাকে তাহলে প্রেফারেন্স পাবেন দশ দিনের মধ্যে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন শিক্ষাগত যোগ্যতার উপযুক্ত প্রমাণসহ আপনারা একটি ফ্রেশ বায়োডাটা বা সিভি এবং তার সঙ্গে সমস্ত টেস্টিমোনিয়াসকে জেরক্স করে তাতে সই করে দিতে পারেন দিয়ে খামের উপরে ডান দিকে লিখুন টু দ্য সেক্রেটারি অবলিক দি হেডমিস্ট্রেস জয়গাছি আদর্শ বালিকা বিদ্যালয় কমা পোস্ট অফিস প্লাস থানা হাবড়া কমা উত্তর চব্বিশ পরগনা পিনকোড হচ্ছে সেভেন ফোর থ্রি টু সিক্স থ্রি মাথায় রাখবেন এক্ষেত্রেও কিন্তু আপনারা চাকরি করতে পারছেন উনিশ পাঁচ দু হাজার তেইশ পর্যন্ত চলে যাব পরের নোটিশে এস 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 বি ভি স্কুল যেটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত একটি বিদ্যালয় এই বিদ্যালয়ে ডিএড এবং বিএড এবং বিপিএড কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের তরফ থেকে অ্যাপ্লিকেশান চাওয়া হয়েছে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন ইংলিশ বেঙ্গলি ফিজিক্যাল সায়েন্স এবং পিটি টিচার এবং এর পাশাপাশি প্রাইমারি সেকশানের টিচারও রিক্রুটমেন্ট করা হচ্ছে আপনাদের আপডেটেড সিভি আপনারা ড্রপ করবেন এই ইমেল আইডিতে এসএসবি ভিএস নাইন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম চলুন পরের নোটি দেখি পঞ্চগ্রাম আইএসএ হাই স্কুল যেটি এইচএস স্কুল এবং এটি হচ্ছে নিমতিতা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে অবস্থিত পিনকোড হচ্ছে সেভেন ফোর ট্রিপল টু ফোর আরেকটি কথা এখানে জানি রাখি এখানে একটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারটি কিন্তু নোট ডাউন করে নিন তার কারণটা আমি একটু পরে বলছি কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন ওয়ান টু সিক্স ওয়ান সেভেন ফোর টু এইট সেভেন এছাড়া হেড মাস্টারমশাইয়েরও কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে এটিও আপনারা নোট ডাউন করে নিতে পারেন নাইন এছাড়া এই স্কুলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটও আপনারা ভিজিট করতে পারেন পঞ্চগ্রাম পঞ্চগ্রাম আইএসএ এইচ আই জি এইচ এস সি এইচ এল ডট কম এই ওয়েবসাইট আপনারা কিন্তু ভিজিট করতে পারেন আচ্ছা এখানে একটি ওয়াক ইন ইন্টারভিউ মাধ্যমে পার্ট টাইম টিচার নেওয়া হচ্ছে এবং সেটি কিন্তু আইএসএ হাই স্কুলের জন্য এইচ এস সেকশানে দেখুন সেক্ষেত্রে আপনাদের কোন কোন সাবজেক্টে অ্যাপ্লিকেশান করার সুযোগটা দেওয়া হয়েছে সেটা একটুখানি দেখে নিন দেখুন বাংলা সাবজেক্ট ম্যাথমেটিক্স সাবজেক্ট ফিজিক্স সাবজেক্ট জিওগ্রাফি সাবজেক্ট এবং পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে অ্যাপ্লিকেশান করতে পারবেন আচ্ছা বাংলা সাবজেক্টে অ্যাপ্লিকেশান করতে গেলে আপনাদের সংশ্লিষ্ট সাবজেক্টে পোস্ট গ্র্যাজুয়েশান এবং বিএড থাকতে হচ্ছে একটি পোস্ট এখানে রয়েছে স্যালারি কিন্তু চার টাকা পাবেন এবং ডেট অফ ইন্টারভিউ দেখুন এইখানে একটু ভুল বিজ্ঞাপন করা হয়েছে এখানে পাঁচ এক দু বলা হয়েছে ইন্টারভিউয়ের ডেটটি এখানে দু হাজার বাইশ নয় এটা কিন্তু দু হাজার তেইশ হবে তো ওই কন্ট্যাক্ট দুটি নাম্বার যে আমি আগেই উল্লেখ করলাম ওই দুটি নাম্বারে আপনারা একটু কল করে জেনে নিতে পারেন আচ্ছা বাংলা সাবজেক্টে তাহলে আপনাদের পিজি এবং বিএড থাকতে হচ্ছে আপনাদের ইন্টারভিউ হবে পাঁচ এক দু হাজার তেইশেই এগারোটার সময় এরপরে ম্যাথমেটিক্স সাবজেক্ট এক্ষেত্রেও কিন্তু আপনাদের গ্র্যাজুয়েট হতে হচ্ছে এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হচ্ছে এক্ষেত্রেও স্যালারি কিন্তু চার হাজার পাবেন পাঁচ এক দু হাজার বাইশ তারিখেই বারোটা তিরিশ মিনিটে স্কুল ক্যাম্পাসে ইন্টারভিউ হবে ফিজিক্স সাবজেক্টে আপনাদের পোস্ট গ্র্যাজুয়েট এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হচ্ছে এক্ষেত্রেও কিন্তু চার হাজার টাকা এবং পাঁচ এক দু হাজার বাইশ তারিখে দুপুর দুটোর সময় ইন্টারভিউ হবে জিওগ্রাফি সাবজেক্টেও পোস্ট গ্র্যাজুয়েশন এবং বিএড ডিগ্রি থাকতে হচ্ছে এক্ষেত্রেও স্যালারি কিন্তু চার হাজার এবং ইন্টারভিউটি হচ্ছে ছয় এক দু হাজার তেইশ তারিখে সকাল এগারোটায় স্কুল ক্যাম্পাসে শেষ সাবজেক্ট হচ্ছে পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্সেও আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশান থাকতে হচ্ছে এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হবে এক্ষেত্রেও স্যালারি কিন্তু চার হাজার দেওয়া হবে এবং ইন্টারভিউটি হবে কিন্তু ছয় এক দু বাইশ দুপুর একটার সময় স্কুল ক্যাম্পাসে আচ্ছা এখানে অ্যাপ্লিকেশনটি কিন্তু প্রকাশ করা হয়েছে হেডমাস্টার অবলিক সেক্রেটারি তাদের তরফ থেকে একুশ বারো দু হাজার তারিখে এই নোটিশটা জারি হয়েছে এবং আপনাদের ওই দিনে স্কুলে যখন আপনারা পৌঁছাবেন আপনারা অরিজিনাল এবং তার সঙ্গে অ্যাটেস্টেশন জেরক্স কপি নিয়ে যাবেন চলে যাব পরের নোটিশে এটি একটি ট্রেনিং কলেজের রিক্রুটমেন্টের খবর এটি আমডাঙ্গা আদর্শ টিচার্স ট্রেনিং কলেজের রিক্রুটমেন্টের খবর এটি মূলত হিসাবী আওয়াল সিদ্ধি আমডাঙ্গা উত্তর চব্বিশ পরগনা সেভেন এই অ্যাড্রেসে অবস্থিত এখানে প্রিন্সিপাল নেওয়া হচ্ছে এবং ফাউন্ডেশন কোর্সের জন্য কিন্তু টিচার নেওয়া হচ্ছে ফাউন্ডেশন অবলিক দিয়ে এডুকেশান এখানে কিন্তু দুটি পদ বরাদ্দ রয়েছে ফিজিক্যাল সায়েন্সে একটি পদ রয়েছে জিওগ্রাফি সাবজেক্টে একটি পদ ম্যাথমেটিক্স সাবজেক্টে দুটি পদ বেঙ্গলি সাবজেক্টে একটি ইংলিশ ফলি ফিজিক্যাল সায়েন্স মিউজিক এবং লাইব্রেরিয়ান প্রত্যেকটিতেই কিন্তু একটি করে পদ বরাদ্দ রয়েছে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে দুই এক দু হাজার তেইশের মধ্যে দুই এক দু হাজার তেইশের মধ্যে এনসিটির যে লেটেস্ট নর্মস রয়েছে সেই অনুযায়ী যদি আপনাদের যোগ্যতা থাকে অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশানটি পাঠিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লিকেশন করবার জন্য এ এ টিসি রিক্রুটমেন্ট অ্যাট দ্য এই ইমেল আইডিতে আপনারা আপনাদের সিভি পাঠিয়ে দিতে পারেন এছাড়া কন্ট্যাক্ট নাম্বার যেটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই কন্ট্যাক্ট নাম্বারেও আপনারা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান পাঠাতে পারেন বা এই নিয়োগের বিস্তারিত তথ্য জানতে ফোন করে নিতে পারেন চলে যাব পরের নোটিশে এটিও একটি ট্রেনিং কলেজ এই কলেজটি মূলত মালদা ডিস্ট্রিক্টে অবস্থিত এই কলেজটি বিএড এবং ডিএড সমন্বয় কলেজ তো এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে এনসিটির লেটেস্ট নর্মস অনুযায়ী পেডাগজি সাবজেক্ট হিসাবে হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স সোসিওলজি উর্দু অথবা অ্যারাবিক এবং ফিজিক্যাল সায়েন্স কমার্স এবং পারফর্মিং আর্টস এই সাবজেক্টগুলোতে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে বিএড কোর্সের জন্য দেখুন এখানে মেনশান করা আছে এবং ম্যাথমেটিক্স এবং সায়েন্স ক্যাটাগরিতে রিক্রুটমেন্ট করা হবে ডিএলএড কোর্সের জন্য সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লিকেশন করবেন সেক্রেটারির অনুকূলে সেক্রেটারি চাঁচল বিএড কলেজ কানুয়া ইসাদপুর চাঁচল মালদা পিনকোড হচ্ছে সেভেন থ্রি টু ওয়ান টু থ্রি এই অ্যাড্রেসে আপনারা অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে পারেন আপনারা অ্যাপ্লিকেশান কিন্তু পাঠাতে পারেন ইমেল আইডিতেও দশ দিনের মধ্যে আপনাদের এই ইমেলটি করতে বলা হয়েছে আপনারা ইমেল করবেন সিবিইডি সিও ইজিই অ্যাট দ্য রেট অফ ইয়াহু ডট কম এছাড়া স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন সেভেন ডবল জিরো ওয়ান নাইন সিক্স সেভেন ফোর জিরো টু এই নাম্বারেও কল করে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন